এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে মেদিনীপুর শহরের 10 নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকায়। দেবাশিস শীল, তিনি 199 নম্বর বুথের বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন। মৃতের স্ত্রী বাসন্তী শীলের অভিযোগ, দেবাশিস বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাদের ওপর নির্যাতন শুরু করেছিল স্থানীয় তৃণমূল কর্মীরা। নানাভাবে হেনস্থা করা হতো তাদের, দেবাশিসকে মেরে ফেলারও হুমকি দেওয়া হতো। বাসন্তী আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাস্তার কল থেকে পানীয় জল নিতে গিয়েছিলেন তিনি। সেই সময় তাকে জল নিতে বাধা দেয় প্রতিবেশী মমতা দে। মমতা তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত। জল নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বচসা শুরু হয়। বচসা শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দেবাশিস। তাকে সেখানে দেখে মমতা ও তার দুই মেয়ে চড়াও হয়। গাছের ডাল দিয়ে ব্যাপক মারধর করে দেবাশিসকে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলেই রাতেই তার মৃত্যু হয়। বিজেপি করার পর থেকে ওই মমতা দে আমার স্বামীর উপরে খুব শত্রুতা, রাগ বলছে, ওকে মেরে দেব, ওকে মেরে দেব করে শুধু হুমকি দেখাচ্ছে মমতা দে। ওরা পাশের বাড়ির বউ, ওরা পার্টি করতো, তৃণমূল পার্টি করতো নাকি আমি জানি না। আজকে কলেজে গেছি জল আনতে, জল আনতে দেবে না আমাকে, বলছে কলেজ জল আনতে তোকে দেবো না, তোর ঘরের কুয়া আছে, তুই এখানে কেন এসছো, কুয়ার কল ছেড়ে কলেজ জল নিতে তোকে দেবো না। কোতোয়ালি থানায় প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন বাসন্তী। তদন্তে নেমে পুলিশ 3 জন অভিযুক্তকে আটক করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এই ঘটনা ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে ওই এলাকায়। বিজেপির দাবি, নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে তৃণমূল। অভিযোগ পেয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাই তৃণমূল কর্মীদের ঔদ্ধত্য বাড়ছে। আগে পদক্ষেপ নিলে এইভাবে দেবাশিস শীলকে খুন হতে হতো না। পুলিশ যদি সঠিক সময়ে পদক্ষেপ করতেন তাহলে আজকে এভাবে অকালে দেবাশিস বাবুকে চলে যেতে হতো না। উনি একমাত্র উপার্জনশীল দেবাশিস বাবু, দুটো বাচ্চা আছে, একটা 7 বছর বয়সের ছেলে, একটা 12 বছর বয়সের মেয়ে। তো স্বাভাবিকভাবেই এটা একটা ভাবার বিষয় আছে আমাদের কাছে। তবে এই ঘটনা নিয়ে তৃণমূল সভাপতি সুজয় হাজরার দাবি, অযথা দুই প্রতিবেশীর বিবাদকে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে ওরা যেখানেই কোনো ধরনের একটা ঘটনা ঘটুক না কেন, সে প্রতিবেশীদের মধ্যে ঝগড়া হোক, পাড়ার মধ্যে ঝগড়া হোক, ক্লাবকে কেন্দ্র করে ঝগড়া হোক, যেখানেই এই ধরনের ঘটনা ঘটুক না কেন, ওরা সবসময় থেকে রাজনৈতিক রং চাগিয়ে দেয়। তো আমরা এই ধরনের রাজনৈতিক রং না ছড়িয়ে, কোথাও রাজনৈতিক কালার না লাগিয়ে ওনাদেরকে বলবো যে বাস্তব পরিস্থিতির উপলব্ধি করে মানুষের পাশে দাঁড়াতে শিখুন। জল নেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মী খুনের ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে। দ্য ওয়াল ব্যুরো।